আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই আরিফুল ইসলাম, আরিফ আপনি জিজ্ঞাসা করেছেন যে নেশাদার দ্রব্য খাওয়া যেমন হারাম, তেমনি বিক্রি করা হারাম, বিক্রি করা কতটুকু হারাম? সম্মানিত ভাই, হারাম তো হারামই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়া ইন কুল্লি মালিকিন হিমান আলা ওয়া ইন হিমাল্লাহি মাহারিমাহু, যে প্রত্যেকটা মালিকের, প্রত্যেকটা রাজা বাদশার যে জমিন ভূখণ্ড এলাকা তার একটা সীমা রেখা থাকে, আর আল্লাহর সীমা রেখা হচ্ছে আল্লাহর হারামকৃত জিনিস। তো আল্লাহর হালালে আপনি বিচরণ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখনই হারামে যাবেন তখনই আপনার গুনাহ হয়ে যাবে। আর যখন হারাম কোনো কাজ কেউ করছে তখন তো এটা বড় পাপ গুনাহ বলেই তো এটা হারাম। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সে যেন চিন্তা করে যে সে কার অবাধ্য হচ্ছে। আপনি গুনার ছোটর দিকে তাকাতে চাচ্ছেন, কিন্তু আসলে মহান রব্বুল আলামিন যিনি রাজাধিরাজ সর্বশক্তিমান তার অবাধ্য আমি হচ্ছি, তার সামান্য চুল পরিমাণ অবাধ্য হওয়ার কোনো ইখতিয়ার আমাদের আছে? এই স্পর্ধা তো আমাদের নেই ভাই। তো এই জন্য নেশাদার দ্রব্য জিনিস এটা খাওয়া যেরকম হারাম, ওই রকমই এটা বিক্রি করে সে অর্থ খাওয়া সেটাও হারাম। যদিও আমাদের দেশে বা বিশ্বের বিভিন্ন জায়গাতেই আমরা দেখছি যে অনেকে এরকম নেশাদার দ্রব্য তাদের নিজেদের মুদির দোকানগুলোতে রাখছে কাস্টমার ধরে রাখার জন্য, কিন্তু এটা জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। যেটা আপনি লিখেছেন বিড়ি খৈনি অথবা সিগারেট এরকম যাই হোক না কেন, এগুলো বিক্রি করা সম্পূর্ণ হারাম, ওই আয় অর্থ উপার্জনও হারাম। যদি ওইটা তার দোকানে রাখার কারণে আরও দশটা কাস্টমার আসবে বা মানুষজন আরও অন্য জিনিস কিনবে এটা মনে করে, তাহলে সে ভুল করবে। কারণ মহান রব্বুল আলামিন তিনি হলেন রিজিকের মালিক। কেউ যদি আল্লাহর জন্য কোনো জিনিস ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে তার চাইতে উত্তম জিনিস দান করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য এটা সম্পূর্ণ হারাম, আর হারামের পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন হারাম থেকে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।